মাইকি দা নি আছেলে নি আছলাম 150 আর হচ্ছে গুটি স্বর্ণ গুটি স্বর্ণ 150 দর দাম হইছে ভালোই কি ধান নি আছেলে এটা সেন টু পাইজাম কি কি ধান নি আছেলে এখানে তুলসি মালা তারপর মোটা গোল মোটা দর দাম হচ্ছে হইছে কি ধান নি আছেলে এটা সেন টু নাকি হ্যাঁ সেন টু নি আছে দর দাম হচ্ছে এটা কি 34 34 নি আছেলে মনখানে ওটা বিক্রি করছেন 34 কত করে কি ধান কিনেছেন নাকি আমি ধান বিক্রি করব নি আসছি কোন ধান কি ধান এই সাদা তুলসী মাল্লা সাদা তুলসী বলে ওই যে চিনি সাগর দর দাম হইছে আচ্ছা এটা কি ধান স্বর্ণলতা স্বর্ণলতা দর দাম হইছে এটা আবার এটা ইন্ডিয়ান দুইটা নিয়ে আসছেন দুই ধান নিয়ে আসছেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে হইতেছে 14 ডিসেম্বর 2022 রোজ বুধবার আপনারা জানেন সপ্তাহের দুইটা দিন বুধবার এবং হচ্ছে রবিবার শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলা বাজার অর্থাৎ এইটা হচ্ছে ঝিনাইগাতি উপজেলা বাজার প্রচুর পরিমাণ ধান কেনাবেচা হয়ে থাকে এই বাজারে দিন রবিবার এবং বুধবার দেখতে পাচ্ছেন বাজার কিন্তু প্রচুর ধান আসছে আর এখন কিন্তু পুরোপুরিভাবে কিন্তু আমদানি শুরু হয়েছে কৃষক ভাইয়ের কিন্তু ধান কাটা মোটামুটিভাবে শেষ তো আপনারা জানেন গত হাটে দেখেছেন ঐতিহ্যবাহী নন্দীবাজারে ধানের দাম কিন্তু অনেকটা কমে গেছে ধানের দাম কম থাকার কারণে কৃষক ভাই কিন্তু একটু হতাশ কারণ কৃষক ভাইয়ের যে পরিমাণ ইনভেস্ট হয়েছে যে পরিমাণ খরচটা আসলে এখানে তারা করেছে তো সেই খরচ অনুযায়ী তারা কিন্তু কাঙ্ক্ষিত দাম কিন্তু পাচ্ছে না কৃষক ভাই অনেকেই বলতেছে এরকম তো মোটামুটিভাবে আছে 14 ডিসেম্বর 2022 রোজ বুধবার আজকে এই হাট থেকে আজকে এই হাট থেকে আপনাদেরকে জানিয়ে দেবো সকল প্রকার ধানের দর দাম জানিয়ে দেবো ইনশাল্লাহ তো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আমরা কয়েকজন কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলবো সম্ভব হলে ব্যবসায়িক ভাইয়েদের সঙ্গে কথা বলবো তারা কীরকম দামে ধান ক্রয় বিক্রয় করতেছে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি ভালো আছেন কি ধান নিয়ে আসলেন বাজারে এইগুলা ধান নিয়ে আসি পাইজন পাইজন কি দেশি পাইজন দেশি পাইজন দরদাম হচ্ছে না এলাম কেবল মাত্র নিয়ে আসছিলে একেবারে দরদাম হয় না দরদাম 49 এই 49 আনছে ওইটা দরদাম হয় নাই না কোনটা দরদাম আর কয় মন নিয়ে আসছিলেন 12 মন 12 মন সবগুলাই দেশি পাইজাম আর 49 না দরদাম হয় না এখনো তাহলে তো কথাই বলা যাবে না আমাদের ঠিক আছে দেখেন আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম কি ধান নিয়ে আসলেন এটা সেন্টু নাকি হ্যাঁ সেন্টু নিয়ে আসছে দরদাম হচ্ছে দরদাম আগে 2000 কইছে এখন 1900 কই মানে ধানের আজকে আজকে সকালে আসছেন আপনি আসার পরে 2000 টাকা বলছিল ধানের আমদানি বেশি এখন 1900 টাকা আমদানি বেশি দেখছে এখন বলছে আবার 1900 টাকা না 2000 টাকা যখন বলছিল তখন দেন নাই বাজার পরে নাই যে ভালো মতো ওই সময় কি বলছিল 2000 টাকা দিয়ে দেন নাই বলে না দিয়ে দিছিল দিয়ে দিলাম ওই সময় দেন নাই না বাজার পড়তে আছে পুরো ভাবলেন যে আর কেউ বাড়তে পারে তাই তো কয় মন নিয়ে আসলেন সেন্টু পাইজাম চার মন না দেখেন আর চেষ্টা করেন দেখে চেষ্টা করি না হলে যেদিকে যেটা আছে যেদিকে যেটা আছে ওইটা দিয়ে দিতে হবে না ঠিক আছে চেষ্টা করেন এই ধান কা আপনার এই ধান এটা কি কি ধান নিয়ে আসলেন এখানে তুলসীমালা তারপর মোটা গোল মোটা দরদাম হচ্ছে হয়েছে তুলসীমালা কত বলতেছে 250 টাকা কইছে এখন 2200 মানে প্রথম দিক দিয়ে 2200 টাকা বলছে এখন 250 2250 বলছে এখন 2200 টাকা বলতেছে আর গোল মোটা 1113 টাকা বলতেছে গোল মোটা দিয়ে দিয়েছেন নাকি না না আমি চাইছিলেন কত তেলসুমালা তেলসুমালা 2300 গত হাটে কথা হয়েছে 2300 গত আরো আরো বেশি ছিল 2400 টাকা কেনা বেচা হয়েছে আচ্ছা দাম যদি আরো কমে যায় তাহলে কি হবে কমে গেল নিয়ে যাব আর কি করার আছে কমে আরো যদি কম হয় তাহলে নিয়ে ঘুরে নিয়ে যাবেন গা হ্যাঁ লস যাবে না এরকম দামে বিক্রি করলে তো লস হতে যাবে লস যাবে ঠিক আছে চেষ্টা করে ভাই আসসালামু আলাইকুম তুলসীমালা নিয়ে আসছিলে নিয়ে আসছিলাম বিক্রি করলে কত করে বিক্রি করলে ধান তো অনেক সুন্দর দেখা যায় 2223 টাকা বিক্রি করছেন কয় মন নিয়ে আসলেন 6-7 মন তুলসীমালা আর ওইটা কি 34 নিয়ে আসলেন মনখানে ওটা বিক্রি করছেন 34 কত করে 2100 টাকা কম ওইটা এক মন নিয়ে আসলেন না ইন্ডিয়ান পয়জন নিয়ে আসছিলেন বিক্রি করছে ইন্ডিয়ান পয়জন 1263 টাকা না দাম তো অনেকটাই কমে গেছে গত দুই হাট
আগে যে দামটা ছিল অনেকটা কমে গেছে না গত হাটের থেকে আজকে আচ্ছা আর যদি কমে যায় তাহলে কি হবে কৃষকের একটু ঘাটতি এটা আরো কমে গেলে কৃষকের লস হ্যাঁ কামলার দাম বেশি এর দাম বেশি আর বিষয় দাম বেশি কামলার দাম বেশি কৃষকের তো লস হলো আর এই যে আনকা কারণ থাকে না কিছু সামনে ফসল বেশি আরো সমস্যা ঠিক আছে ধন্যবাদ সালামু আলাইকুম ভাই কি ধান নিয়ে আসলেন এটা সেন্টু পাইজাম সেন্টু পাইজাম বিক্রি হচ্ছে নাকি বিক্রি হয় না বিক্রি হয় না এখনো এখনো হয় না দরদাম হয়েছে দরদাম এটা সেন্টু পাইজাম না কত হয়েছে দরদাম 1350 অনেক কম গত হাটেও তো কম বেশি দেখলাম আজকে 1500 টাকা বেচছিলাম 1500 টাকা ছিল 1500 1500 আর এই আড়া 1300 কইতাছে তারপর পাইকারি নাই মানে নিয়ে আসছে সকালবেলা এখনো পাইকারি ওরকম দেখতেছেন না কয় মন নিয়ে আসলেন গরদই করে না গরদই কম আছে 7 মন ধান আনা আছে 7 মন সেন্টু পাইজাম না কত বলছে বললেন 1300 50 1350 বলছে বেশি কেউ বলে নাই আপনি চাইছিলেন কত কত হলে দিয়ে দিতেন 2000 আজকে অনেকটা কম বলতেছে না কাকা কি ধান কিনেছেন নাকি আমি ধান বিক্রি করব নিয়ে আসছি কোন ধান কি ধান এই সাদা তুলসী মাল্লা সাদা তুলসী হ্যাঁ দরদাম হইছে দরদাম 2000 করে বিক্রি সাদা তুলসী বলে ওই যে চিনি সাগর চিনি সাগর দরদাম হইছে কত বলছে 2000 2000 অনেক কম আজকে কমই তো আজকে বাজারে অনেক কম না কয় মন নিয়ে আসছিলে আমি তো 50 মনের কাছে হবে 50 মনের কাছে হবে সবগুলাই তো এই সবই আকি সেন এই মানে চিনি সাগর চিনি সাগর 2000 টাকা বিক্রি করে দিয়েছেন নাকি বিক্রি করে দিয়েছি দেওয়া দেওয়ার মতোই না হ্যাঁ দাম যদি আরো যদি কমে যায় তাহলে কি হবে এটা লসই হবে ফলন কম হয় ধান লাগালে ফলন কম হলে কম হয় মানে যে দামটা বর্তমান এই দামে যদি বিক্রি হয় তাহলে লস হবে না ফলনে অনেক কম কাজের লোকের দাম বেশি বর্তমানে হ্যাঁ কৃষি সব কিছু দাম বেশি দাম কম ঠিক আছে ধন্যবাদ টাকা তো মোটামুটি ভাবে আপনারা জানতে পাচ্ছেন গত হাট থেকে কিন্তু আজকের হাটে কিন্তু ধানের দাম কিন্তু অনেকটাই কম আর আমদানি কিন্তু প্রচুর বেড়েছে তো সঙ্গে থাকুন দাদা কি ধান নিয়ে আসছিলেন এটা পাইজন দেশি পাইজন দেশি পাইজন এটা দেশি এটা মনে দেশি না নাকি ইন্ডিয়া নাকি দর্শক সঙ্গে থাকুন আরো বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের দাম জানতে পারবেন আচ্ছা এটা কি ধান স্বর্ণলতা দরদাম হয়েছে এটা আবার ইন্ডিয়ান দুইটা নিয়ে আসছেন দুই ধান নিয়ে আসছেন দরদাম হয়েছে এগুলা স্বর্ণলতা কত হয়েছে ইন্ডিয়ান পাইজন কত হয়েছে স্বর্ণলতা 1100 বলছে আবার ইন্ডিয়ান 1260 নাকি কত ষাট 1260 বলছে কয় মন নিয়ে আসছিলেন সব মিলে নিয়ে আইছি কমে 3-4 মন হবো আর স্বর্ণ নিয়ে আইছি 7 মন হ্যাঁ ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ধান কিন্তু বাজারে আসছে দেখেন প্রত্যেকটা অটো ভরা কি ভরপুর কিন্তু গাড়িতে প্রচুর পরিমাণ ধান আসছে বাজারে সঙ্গে থাকুন আমরা বিভিন্ন ধরনের ধানের দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন প্রচুর ধান আসছে বাজারে আসসালামু আলাইকুম কি ধান নিয়ে আসছিলেন সর্বোচ্চ 1203 টাকা বলছে 49 না সরি 150 আপনি চাইছিলেন কত কত হলে দিয়ে দিতেন আমি চাইছিলাম 1200
50 টাকা বা 60 টাকা 20 টাকা এরকম মানে সব 20 টাকা 50 টাকা হইলে দিয়ে দিতেন কয় মন নিয়ে আসলেন এখানে 18 মন 18 মন সবগুলা 150 ধান না সবগুলা 1200 টাকা পৌঁছে বেশি বলা নাই সর্বোচ্চ নাকি এখন নিতে চাইতেছ না 1200 টাকা দিয়েও নিতে চাইতেছ না বলতে মনে করেন যে ধানের বাজার তো হইছে আপনার এই খনিকের সময় ধান তো নামাবে না 10 মিনিট 20 মিনিট দিয়ে দিই হলো ওদের মানে ধান বুঝ হয়ে গেছে চাহিদাটা পূরণ হয়ে গেলে ধান নিতে চায় না না এই একটা সমস্যা ঠিক আছে চেষ্টা করেন ভাই কি ধান নিয়ে আসলে নিয়ে আসলাম 150 আর হচ্ছে গুটি স্বর্ণ গুটি স্বর্ণ 150 দর দাম হয়েছে 150 কত হয়েছে আর গুটি স্বর্ণ কত হয়েছে 150 হচ্ছে আপনি 1203 আর গুটি স্বর্ণ হচ্ছে 1103 1203 হইতেছে 150 গুটি স্বর্ণ আর 150 চলে গুটি স্বর্ণ হলে 150 চলে না কি কিনতেছেন তাহলে ইন্ডিয়ান পাইজং দেশি পাইজং দেশি পাইজং কত করে দেশি পাইজং 1600 23 টাকা আর গুটি স্বর্ণ বাজার কি রকম না এটা এত একদম গুম দিলে দিবার না দিলে নাকি এটা গুটি স্বর্ণ ভাই গুটি স্বর্ণ ধান্নি মিডা নিমু না গুটি স্বর্ণ না 1100 2 টাকা বলছে 3 টাকা 3 টাকা আবার 1200 3 টাকা বলছে 51 ধান না কয় মন নিয়ে আসলে সব সবগুলা সব মিলে গাড়িতে 36 মন ও এই গাড়ি 11 36 মন নিয়ে আসছে না ঠিক আছে ভাই ধন্যবাদ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ধান আসছে বাজারে মোটামুটি ভাবে ধানের দরদাম জানতে পারলেন ভাই কি ধান এটা তুলসীমালা কয় মন নিয়ে আসছিলে স্যার ধরা স্যার এত কম কে খারাপ অবস্থা তাহলে ঠিক আছে ধন্যবাদ তো মোটামুটি ভাবে আপনারা ধানের দর দাম জানতে পারলেন আজকের বাজারেও কিন্তু অনেকটাই ধানের দাম কিন্তু কমে গেছে গত হাট থেকে আজকের বাজারেও কিন্তু অনেকটাই কমে গেছে প্রায় সকল প্রকার ধানের দর দাম কিন্তু কমে গেছে আপনারা জানেন গত এক হাট আগে তুলসীমালা যে দামটা ছিল অর্থাৎ তুলসীমালা ধান কিন্তু 2400 থেকে শুরু করে 2450 টাকা পর্যন্ত কিন্তু কেনাবেচা হয়েছে গত হাটে আবার সেন্টু পাইজাম যে ধানগুলো রয়েছে সেগুলো কিন্তু কেনাবেচা হয়েছে 2100 থেকে শুরু করে 2150 টাকা পর্যন্ত চিনি সাগর যে ধানগুলো রয়েছে সেগুলো কেনাবেচা হয়েছে 2200 টাকা পর্যন্ত তো সেই ধানে সেই সকল ধানের দাম কিন্তু প্রায় 100 থেকে 200 টাকা আবার কিছু কিছু ধানের দাম কিন্তু 2500 টাকা পর্যন্ত কিন্তু নেমে গেছে নিচের দিকে আর অন্যদিকে সেন্টু পাইজাম সেগুলো ধানের দাম কিন্তু অনেকটাই কমে গেছে সেন্টু পাইজাম কেনাবেচা হয়েছিল গত হাটে 1500 থেকে শুরু করে 1550 টাকা পর্যন্ত আবার 51 ধান কেনাবেচা হয়েছে মোটামুটিভাবে 1200 থেকে শুরু করে 1250 টাকা পর্যন্ত এইগুলো ধানের দাম কিন্তু কমে গেছে আপনারা দেখতেই পারলেন সেন্টু পাইজাম যে ধানগুলো রয়েছে সেগুলো কেনাবেচা হলো আজকে সর্বোচ্চ 1300 থেকে শুরু করে 1320 টাকা 50 টাকা পর্যন্ত কিন্তু কেনাবেচা হচ্ছে সেন্টু পাইজাম আবার অন্যদিকে 51 জাতের যে ধানগুলো রয়েছে সেগুলো কেনাবেচা হচ্ছে 1200 টাকা 1202 টাকা 13 টাকা আবার গুলমোটা যে ধানগুলো রয়েছে সেইটার দাম মোটামুটিভাবে ঠিকই রয়েছে গত হাটে আপনারা দেখেছেন 1100 12 টাকা 20 টাকা 23 টাকা পর্যন্ত কেনাবেচা হয়েছে গুলমোটা গত হাটে যে দামটা ছিল 1120 টাকা 30 টাকা আজকের বাজারও কিন্তু 1120 টাকা 30 টাকা পর্যন্ত কিন্তু রয়েছে তো মোটামুটিভাবে আজকে ধানের বাজার দর এটাই ছিল ইনশাল্লাহ আগামী হাটে ধানের দরদাম কত থাকে আপনাদেরকে জানিয়ে দেবো তো সেই পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম